দেখুন, প্রস্তুতি ওয়াইজ আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি প্র্যাকটিসে এক ধরনের দেখবেন যে মেন্টালিটি নিয়ে প্র্যাকটিস করতেছেন, কিন্তু এসে আপনার ডিফারেন্টভাবে নিজেকে অ্যাপ্লাই করতেছেন, তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমি তো আসলে প্লেয়ারদের মনটা বুঝতে পারবো না বা ব্রেনটা বুঝতে পারবো না, বাট ব্যাক অফ দ্য মাইন্ড অনেক সময় থাকে না, নেগেটিভিটি চলে আসে। কারণ হচ্ছে আমি নিজেও আসলে টোটালি সারপ্রাইজ, মানে যেভাবে আমরা লাস্ট ছয়টা মাস ক্রিকেট খেলছি টোটালি ডিফারেন্ট, একদম বলবো যে হোল টিম ফেল একদম, মানে এটা আসলে দু একটা সাইডে এরর হলে মানে মেনে নেওয়া যায়, কিন্তু একদম হোল টিম একদম যে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিকেট খেলছে, মনে হচ্ছে নিজেদেরকে ব্যাক ফুটে রাখতেছে, মানে নিজের যে সামর্থ্যটা ওটার আমার কাছে মনে হয় 10% আমরা খেলতে পারিনি। দেখুন, প্রস্তুতি ওয়াইজ আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি প্র্যাকটিসে এক ধরনের দেখবেন যে মেন্টালিটি নিয়ে প্র্যাকটিস করতেছেন, কিন্তু এসে আপনার ডিফারেন্টভাবে নিজেকে অ্যাপ্লাই করতেছেন, তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কোচ বলেন, অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, যখন আমরা দেখি যে একটা প্লেয়ার খুবই কনফিডেন্ট বা প্র্যাকটিস গেমগুলোতে ম্যাচ খুব ভালো রান করতেছে, খুবই ফ্ললেস ব্যাটিং করতেছে, কিন্তু অল অফ এ সাডেন সে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টারে যখন ব্যাটিং করে, তখন আমাদের হাতেও আসলে অনেক অনেক সময় অনেক কিছু থাকে না। সো প্র্যাকটিস আমার কাছে মনে হয় না প্রিপারেশন ওয়াইজ কোনো প্রবলেম ছিল, ইস বলবো যে হোল থিংটা হচ্ছে যে বলবো যে ক্যাপাসিটির যেতটুকু ছিল অতটুকুর আমি বলবো যে একদম খেলতে পারিনি আমরা। আই থিঙ্ক দেখেন এটা আমার মনে হয় মেন্টালিটি, কারণ আপনার দেখেন স্কিল ওয়াইজ তো আমাদের ভিতরে কোনো এরর নাই, কারণ যদি এরর থাকতো তাহলে তো আমরা বিগত সময় ম্যাচ জিততে পারতাম না। এখন আমরা নাম ওয়াইজ যেতে চাই না, বাট সবার ভিতরে হয়তো বা কি আমি আইরন নো আমার কী কাজ করছে, কারণ আমি যতটুকু চেষ্টা করেছি যে টিমটাকে যত মোটিভেট করা যায়, আমার তো ফার্স্ট গেম থেকে আমরা কেমন যেন একটা ব্যাক ফুটে একটা ফিলিংস ছিল, বাট টিম সবাইকে বুস্ট আপ করার চেষ্টা করছি যে না এরকম না। সো ওইখান থেকে হয়তো বা ইন্ডিভিজুয়ালি প্লেয়ারগুলো আর ব্যাক করতে পারে নাই তাদের সামর্থ্যের যতটুকু ক্রিকেট খেলা কথা, কারণ আমরা জানি যে আমরা অনেক অনেক বেশি, যেমন আমাদের থাকে না যে যে যার ক্যাপাসিটি অনুযায়ী ক্রিকেট খেলাটা, ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা কিন্তু ট্রাই করে যে স্ট্রেংথ অনুযায়ী আগানো। সো এই স্ট্রেংথে আমরা ক্রিকেট খেলিনি, ডিফারেন্ট একটা বলবো যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি তো আসলে প্লেয়ারদের মনটা বুঝতে পারবো না বা ব্রেনটা বুঝতে পারবো না, বাট ব্যাক অফ দ্য মাইন্ড অনেক সময় থাকে না, নেগেটিভিটি চলে আসে, যে আবার অনেক সময় যখন প্লেয়াররা একটা ভালো স্টার্ট না পায় তখন নিজে থেকেই কিন্তু নিজে ফিল করে না আমার মনে হচ্ছে না, বা যখন ফার্স্ট ম্যাচে একজন একটা প্লেয়ারটা যখন রান করতে পারে না, সেকেন্ড ম্যাচেও করতে পারে না, তখন নিজে নিজে থেকে কিন্তু আসলে ব্যাক ফুটে চলে আসে। সো অনেকে পারে, অনেকে আসলে কামব্যাক করতে পারে না। সো আই বলবো এটা মেন্টালিটি। দেখেন আপনাদের যেটা প্রথমে বললাম যে ওভার কনফিডেন্স অবশ্যই না, দেখেন অস্ট্রেলিয়া এগেনস্টে খেলতে গেলে আপনি কনফিডেন্স দেখাতে হবে, বাট ওভার কনফিডেন্স না, যতটুকু প্রিপারেশন ওয়াইজ ছিল প্লাস হচ্ছে ব্যাটাররা যেমন ব্যাটিং করতেছিল বা পুরো টিম যেমন পারফর্ম করছিল, সেই ক্ষেত্র থেকে আমরা ভেবেছি যে আমরা অ্যাটলিস্ট এরকম ক্রিকেট তো খেলবো না, এর থেকে বেটার ক্রিকেট খেলার সম্ভাবনা ছিল আমাদের, বাট এটা একটা বিষয়। সেকেন্ড স্কিল ওয়াইজ ইরোর এই জন্য বলবো না, যদি স্কিল ওয়াইজ ইরোরই থাকে প্লেয়ারদের ভিতরে তাহলে তারা বিগত সময়ে কীভাবে পারফর্ম করলো, বলবো এটা কাইন্ড অফ বলবো যে নিজেদেরকে আমরা ব্যাক করতে পারি, নিজেদের স্কিলকে ব্যাক করতে পারি নাই, এবং একটার পর একটা আসলে নেগেটিভিটি হয়ে যাচ্ছে সব কিছুতে। অস্ট্রেলিয়া ভারতের পার্থক্য আমি বলেন দেখেন বলবো না, বললাম না যে প্রথম গেম যখন আমরা খেলছি, যখন আমরা বিলো 100-এ আমরা প্যাক হলাম, তখন থেকে কিন্তু সবার ভিতরে একটা অন্যরকম মনে হচ্ছিলো যে না একটু টাফ হয়ে যাবে, টাফ হয়ে যাবে, আমার কাছে মনে হয় ব্রেনে এই জিনিসটা চলে আসলো যে হ্যাঁ হয়তো আমরা টাফ হয়ে যাবে, কিন্তু সেকেন্ড ওডিআই তো অনেক ভালো উইকেট ছিল, তারাও ব্যাটিং করতেছে, আমরা কেন করতে পারতেছি না, এটা একটা কোশ্চেন। একই সাথে এই বছর শেষ দিকে অগস্ট টি-20 বিশ্বকাপ, এই ধরনের সিরিজ
দেখেন ডেফিনেটলি পুরো টিম অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট, কারণ সবাই আসলে এক্সপেক্ট করি না, আমরা নিজেরাই এক্সপেক্ট করি না যে আমরা এতটা বাজে খেলবো, এক। আর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, আমাদের ইন্টেন্টের তো অভাব অবশ্যই বলবো, কারণ টপ অর্ডার যেভাবে ব্যাটিং করছে প্রত্যেকটা দিন টপ অর্ডার আর্লি আমরা পাই নাই তাদেরকে, তারা মাঠে থাকতে পারে না, সেকেন্ড হচ্ছে থাকলেও রান করতে পারে না, সেকেন্ড হচ্ছে পার্টনারশিপে দিয়ে কারো কোনো ফোকাস ছিল না, প্লাস হচ্ছে রেসপন্সিবিলিটি ছিল না, একের পর এক মনে হচ্ছিলো যে একজন আরেকজনকে আমরা দিয়ে দিচ্ছি, ভাই আমি করতে পারি নাই তুমি করো, এই টাইপসের ছিল। সো হোল জিনিসটা আসলে অনেক বেশি বলবো যে টিমের জন্য অনেক নেগেটিভ। যদি আমি বলি যে যদি টিম ওয়াইজ আমরা এখনও দুইটা কয়েকটা গ্যাপ, কয়েকটা দিন গ্যাপ আছে, আমরা যদি আর একটু বসি, আমরা কথা বলি, এবং আমার কাছে মনে হয় না প্র্যাকটিস এটাকে কিছু করতে পারবে, আমার কাছে মনে হয় মেন্টালিটি যে আমরা যদি বসে আমাদের এই জিনিসগুলোকে ভুলে আমরা আর একটু ফ্রেশভাবে আসতে পারি, এর থেকে বেটার ক্রিকেট আমরা খেলতে পারবো। দেখেন লার্নিং সাইড তো অনেকগুলো ছিল, আমাদের বলার বলবেন নাহিদা, রাবেয়া, মারুফা দুটা ম্যাচ অনেক ভালো বল করছে, প্রত্যেকটা স্পিনার অনেক ভালো বল করছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক, এবং তারাও কিন্তু অনেক স্ট্রাগল করছে আমাদের বলারদের এগেনস্টে। সো এদিক থেকে ওদের, ওরা কিন্তু আমার কাছে মানে অ্যাজ এ বলিং ইউনিট কিন্তু একটা পজিটিভ সাইড আমার কাছে, আমাদের কাছে এখনও আছে। এবং হ্যাঁ, হেরে গেছি তিনটা ম্যাচই, বেটার ক্রিকেট খেলতে পারি নাই, এটা আমাদের জন্য একদিক থেকে ভালো হয়েছে ভাই, যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা একটা সতর্ক বার্তা যে না এইভাবে গেলে এটা হবে না, আমাদেরকে আরও বেটার ওয়েতে আসতে হবে, আদারওয়াইজ আমরা ভালো টিমের এগেনস্টে এইভাবে মানে স্ট্রাগল করতেই থাকবো। হ্যাঁ না, বিষয়টা দেখেন যখন আপনি ভুল করবেন, ফেল হবেন, তখন কিন্তু ভালো করলে কিন্তু আপনার অনেক কিছু ঢেকে যায়, আর যত ভুল করবেন তত এখন মনে হচ্ছে যে আমার এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, এটা বেটার করতে হবে, ওটা বেটার করতে হবে, এটা ভালো একদিক থেকে ভালো। মনে করি যে আমাদের প্লেয়ারদের জন্যও একটা বলবো যে হাই টাইম নিজেদেরকে চিন্তা করার, যে যে না টিমে থাকতে হলে শুধুমাত্র টিমে থাকার জন্য থাকা না, পারফর্ম করতে হবে। এটা আমি বলবো যে বিগেস্ট লস শাইমাপুর না থাকাতে, কারণ উনি যেভাবে খেলে আসছে গত বিগত সময়গুলোতে উনি খুব দ্রুত রান তুলতে পারে এবং ফেয়ারলেস ক্রিকেটটা খেলে। সো দিক থেকে বলবো যে আমাদের টিমের জন্য একটা বড় লস ছিল, কারণ যখনই উনি খেলে উনি খুব ভালো পাওয়ার প্লেটা ইউজ করতে পারে, আমরা একটা ভালো স্টার্ট পাই, আমরা কিন্তু তিনটা ম্যাচে স্ট্রাগল করছি যে আমরা ভালো স্টার্ট পাইনি। যখন আপনি একটা ভালো স্টার্ট না পাবেন তখন ফুল টিম কিন্তু থাকে এরকম যে একটার পর এক আপনার নেগেটিভিটি, নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট হয়ে যায়। সেকেন্ড, আপনি যাদের কথা বলতেছেন, হ্যাঁ, যে এই প্লেয়ারগুলো আসলে রেগুলার বেসিসে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, তারা চেষ্টা করতেছে, বাট অনেক দিন করে কনসিস্টেন্সিটা নাই আমাদের ভিতরে। ইভেন তো হ্যাঁ, উনি না থাকাতে পিঙ্কি আপু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ওডিআই, উনি যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে আসছে গত কয়েক সিরিজে, ওনার কাছ থেকে আমরা তেমন আসলে এবার কিছু পাই না, যার কারণে আসলে আমরা অনেক বেশি স্ট্রাগল করছি এই সিরিজগুলোতে। আমার কাছে মানে এটা ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে সিলেক্টররা ভালো বুঝবেন যে কোন প্লেয়ারকে আরও কতটুকু সুযোগ দিলে হয়তো বা তারা পারফর্ম করতে পারবে টিমের জন্য। সরি, আমি বুঝিনি আরেকবার। জি, আপনাদের অবগতির জন্য জানানো যায়, আমি কখনো এর আগে কখনো সিলেকশনে এভাবে ইনভলভ থাকতাম না, আমি চাইতাম যে জিনিসটাকে সিলেক্টররাই হ্যান্ডেল করুক, বাট রিসেন্টলি হ্যাঁ আমার সাথে কথা হয়, ডিসকাশন হয়, আমি আমার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। সো টোটালি কলটা থাকে হচ্ছে বাকিটা সিলেক্টর হেড কোচের কল থাকে। ভুলে যাওয়ার প্রক্রিয়াটা দেখেন অবশ্যই আমাদেরকে পজিটিভ থাকতে হবে, উই হ্যাভ টু রিমেইন পজিটিভ, এটা একটা ফার্স্ট থিং থাকবে। এবং সেকেন্ড হচ্ছে এটা এখন আমাদেরই দায়িত্ব, আমরা কেবল নিজেদেরকে আরও একটু বুস্ট করব, কারণ সামনে আবার আমরা ঈদের পর আবার ইন্ডিয়ার এগেনস্টে আমরা ম্যাচ খেলবো। সো টি টোয়েন্টির যদি আমরা অ্যাটলিস্ট ভালো ক্রিকেট খেলতে পারি, যেটা আমাদেরকে নেক্সট সিরিজগুলোতে অনেক বেশি হেল্প করবে। সো সোফার আমরা যেহেতু বলবো যে
ব্যর্থ হয়েছে আমাদেরকে নিজেদেরকে লিফট করতে হবে, অন্য কেউ বাইরে থেকে এসে তার করতে পারবে না। সো আমরা ট্রাই করবো যতটুকু সম্ভব হয় একসাথে বসে গ্যাদার করে আমাদের মিস্টেকগুলো কী সেগুলো নিয়ে আলোচনা করা, যত বেশি ডিসকাস করবো আমার সাথে পজিটিভ ওয়েতে ডিসকাস করবো আমাদের জন্য বেটার হবে, কারণ আমরা জানি যে আমরা এর থেকে বেটার খেলি, এর থেকে বেটার প্লেয়ার। থ্যাংক ইউ। Thank you.